সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় সপ্তম, শিরোনাম তরঙ্গ ও শব্দ। প্রশ্ন নং ৬, পানিতে সৃষ্ট একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 8.75 সেন্টিমিটার। যদি পানি ও বায়ুতে শব্দের বেগ যথাক্রমে 1452.5 মিটার পার সেকেন্ড এবং 332 মিটার পার সেকেন্ড হলে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। এখন তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে হলে প্রশ্নে যেই তথ্যগুলো দেওয়া আছে এইগুলোকে আগে লিখতে হবে। এখানে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডব্লিউ সমান 8.75 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাইলে ফলাফল হবে 0.0875 মিটার। পানিতে শব্দের ভেগ ভিডব্লিউ সমান সমান 1452.5 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের ভেগ ভিএ সমান 332 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ সমান কত, কম্পাঙ্ক এফ সমান সমান কত? এখন ল্যামডা এ এবং এফ মান বের করতে হলে প্রথমে যে সূত্রটি প্রয়োগ করব, পানিতে শব্দের ভেগ ভিডব্লিউ সমান সমান এফ ইন্টু ল্যামডা ডব্লিউ। এখন ভিডব্লিউ এবং ল্যামডা ডব্লিউর মান আমরা বসাই, তাহলে দ্বিতীয় লাইনটি হবে 1452.5 সমান এফ ইন্টু 0.0875। তাহলে আমরা তৃতীয় লাইনটি হবে এফ সমান সমান 1452.5 ভাগ 0.0875। এখন 1452.5কে 0.0875 দ্বারা ভাগ করলে তাহলে ফলাফলটি হবে 16,600 অ্যাসিনভার্স ওয়ান। এখন অ্যাসিনভার্স ওয়ান সমান হলো হার্জ, তাইলে আমরা লিখব সুতরাং কম্পাঙ্ক এফ সমান সমান 16,600 হার্জ। তাইলে এখন আমরা শব্দের বেগ বের করব পরবর্তী অংশে। তাই লক্ষ্য করো যে আবার বাতাসে শব্দের ভেগ ভিএ সমান সমান এফ ইন্টু ল্যামডা এ, বা ল্যামডা এ সমান ভিএ ভাগ এফ। এখন আমরা ভিএ এবং এফ এর মান বসাই, বসালে পরবর্তী লাইনটি হবে 332 ভাগ 16,600। এখন আমরা 332কে 16,600 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 0.02। তাইলে আমরা লিখব তরঙ্গ দৈর্ঘ্য সমান 0.02 মিটার। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 0.02 মিটার এবং কম্পাঙ্ক 16,600 হার্জ। ধন্যবাদ সকলকে।